হ্যালো এভরিওয়ান, ইটস বিটি এগেন। চলে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকের বাজারে আমি এই শাকগুলো পেলাম। এটা হচ্ছে সাবরাং পাতা, এটা হচ্ছে বাসকুরুল, প্লাস হচ্ছে টক পাতা। এটা নর্মালি টক পাতাটা হচ্ছে নর্মালি শীতে পাওয়া যায়, কিন্তু এখন পেলাম আজকে। আমি আজকে এই শাকটা রান্না করে দেখাবো। এই শাকগুলো হচ্ছে ঝিরির পাশে পাওয়া যায়, এগুলো চাষ করো না, এগুলো জঙ্গলে পাওয়া যায় ঝিরির আশেপাশে, স্পেশালি যেখানে মাটিটা নরম থাকে সে জায়গায় পাওয়া যায়। এই শাকটা মোটামুটি হলুদ গাছের মতো, একটু সফট, কিন্তু স্মেলটা হলুদ গাছের মতো স্মেল না, স্মেলটা একটু ভালো। এটা যেহেতু ঝিরির আশেপাশে পাওয়া যায়, পানির পাশে পাওয়া যায়, সে কারণে এটা মাছ অথবা চিংড়ির সাথে রান্না করলে ভালো লাগবে। আমি ভালো মতো ধুয়ে নিলাম, ধুয়ে কুচি কুচি করে কাটবো। কাটার পরে হচ্ছে আমি এটা মাছের সাথে রান্না করব। এটা যেহেতু ঝিরির পাশে পানির পাশে পাওয়া যায়, পানি প্লাস পানি, মাছও কিন্তু পানিতে পাওয়া যায়, সেই হিসেবে আমি এটা ফার্স্ট আজকে রান্না করে দেখাবো আমাদের ট্রেডিশনাল স্টাইলে। চলুন দেখা যাক কেমন হয়। প্রত্যেক দিন একই রকম খাবার খেতে আসলে কারো ভালো লাগে না, স্পেশালি যখন ইট কামস টু দ্য ভেজিটেবল। হ্যাঁ, সে কারণে আমি প্রতিদিন নতুন নতুন আইটেম বা ডিশ ট্রাই করি। প্রথমে আমি শীতল বা নাপ্পি বলে যেটাকে, সেটা আমি ফুটিয়ে নিলাম ভালো মতো বেছে, তারপরে মরিচি দিয়ে দিলাম, সাথে কিন্তু আমি অলরেডি আদা আর রসুন এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি। ভালো মতো ফুটিয়ে উঠেছে পানিটা, পানিটা ভালো মতো ফুটিয়ে ওঠার পরে এই শাকটা আমি দিয়ে দিলাম। সেই সাথে আমি পেনজিমজিকটা একটু দিয়েছি, যাতে পেনজিমজিকের ফ্লেভারটা থাকে, কালারটা খুবই সুন্দর দেখাচ্ছে, গ্রিন কালার। এবং যখন 50% হয়ে যাবে তখন আমি মাছটা দিয়ে দিলাম। মাছ যেহেতু ফ্রাই ছিল সে কারণে আমি শুরুতে দিইনি। 50% যখন সবজিটা হয়ে গেল তখন আমি মাছটা দিলাম, এবং সাথে হচ্ছে আমি যে টক পাতা নিলাম সাথে, টক পাতা, তারপরে যে ওয়াইল্ড শাক, ওয়াইল্ড ভেজিটেবল, এটা আমাদের ভাষায় থিংবাজিক বলে, সাথে হচ্ছে পেঁয়াজ এবং রসুন একসাথে স্টিম করব। পানিতে সিদ্ধ করার চাইতে শাক এভাবে স্টিম করা কিন্তু অনেক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। স্টিমের জন্য তৈরি, তারপর হচ্ছে স্টিম করার আগে আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। এই শাকটা আমি অনেক ছোটোবেলায় খেয়েছিলাম, মা হচ্ছে দল বেঁধে ঝিরিতে যেত তরকারি খুঁজতে, তো সেখান থেকে চিংড়ি, ছোটো মাছ, শামুক নিয়ে আসতো, এবং সাথে হচ্ছে ঝিরিতে যেসব শাক পাওয়া যায় এই শাকটাও নিয়ে আসতো সাথে। তো আজকে এ রান্নাটা করে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। গ্রিন ভেজের মধ্যে আমি অল্প একটু তেল দিলাম, তেল দিলে হচ্ছে ভিটামিন এটা আরও ভালো করে বের হয়, সাথে অল্প লবণ অ্যান্ড হচ্ছে ব্ল্যাক পেপার অ্যাড করবো সবচেয়ে লাস্ট। ওকে, ইটস ডান, এখন টেস্ট করার পালা। এটা খেতে খুবই সফট, এবং সফট একটা শাক যেহেতু তাই বেশিক্ষণ রান্না করা লাগে না, সাথে হচ্ছে মাছ এবং ধনে পাতা অ্যাড করার কারণে আলাদা একটা ফ্লেভার চলে আসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।